বন্ধুরা সবাই কেমন আছো? আজকে আমি যাচ্ছি তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো কীভাবে পিঁপড়ের ডিম ভাঙা হয়। যেই পিঁপড়ের ডিমে মাছ ধরা হয় সেই পিঁপড়ের ডিম কীভাবে ভাঙা হয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, খুব ভালো লাগবে, নতুন একটা জিনিস দেখতে পাবে তোমরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাহায্য করো এবং পাশে থেকো, এবং ফুল ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে, সঙ্গে থাকো। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ জায়গা। এটা পুরো ধানের ক্ষেত, এইটা দেখো একটা পিঁপড়ের ডিমের ছোট্ট বাসা। আমরা এই বাসাটাকে ভাঙবো না, এটা তোমাদের জাস্ট দেখাচ্ছি। আমরা একটা আরো বড় বাসা ভাঙার চেষ্টা করব, তোমরা জাস্ট আইডিয়াটা নিয়ে নাও। এই পাতাগুলোর ভেতরে পিঁপড়ের ডিমটা আছে। বন্ধুরা দেখুন, এই জায়গাটা তো দু তিনটে পিঁপড়ের ডিমের বাসা আছে। Guys, we are visiting a rainforest of পড়ে যাবে, পড়ে যাবে দাদিয়ান, ঝুলে গেছে কামড়ালে কিছু না। এই পদ্ধতিতে কাটে বেশ কাটে দুয়ার ইঞ্জিনিয়ারিং ওপাস দিয়ে দেখেছে আই বা কাটে আস্তে 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 করে ধরে ধরে আস্তে করে তুলে তুলে দাঁড়া 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 হাতে করে তুলতেছে ওর মধ্যে ছিল ওর মধ্যে ছিল কিছু কাটাটা পুরো মতনই করে এখন যেতে হবে তাহলে ওই দিকে একটা আছে নাই
বন্ধুরা মোটামুটি আজকের মতো ডিম ভাঙা কমপ্লিট, সেরকম ডিম আমরা পাইনি। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব রোদ, নেক্সট দিন তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেবো। সঙ্গে থেকো এবং ভাইটাকে সাপোর্ট করো।